হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের টিপসটি হচ্ছে কমলা লেবুর ওপর অবশ্যই কমলা লেবু খাবেন যেটি শরীরের জন্য খুবই উপকারী টিপসটি হচ্ছে শারীরিক সুস্থতা কমলা লেবুর অবদান সুস্থতার প্রয়োজনে আমাদের শরীরে দরকারি ছয়টি ভিটামিনের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ হলো ভিটামিন সি যা দেহের জন্য ভীষণ জরুরি আর কমলা মাঝে রয়েছে আমাদের দেহের জন্য জরুরি ভিটামিন সি এর পুষ্টি খনি ঠান্ডা গরমজনিত কারণে মাঝে মাঝে শারীরিক যে জ্বর ভাব হয় তা দূর করতে কমলা লেবুর খুব ভালো বন্ধু হিসেবে অভিহিত ঠোঁটের কোনো ঘা ঠোঁট ফেটে যাওয়া নাক দিয়ে পানি পড়া হাঁচি কাশি সারা শরীরে ব্যথা এই কষ্টগুলো দূর করে শান্তি আনায়া কমলার কাজ কমলা লেবু খুব দ্রুত এই কাজটি করে ভিটামিন সি ছাড়াও অধিক মাত্রায় ভিটামিন এ রয়েছে এই ফলে যা চোখ ওঠা অকালে চোখে ছানি পড়া রাতকানা রোগ প্রতিরোধ সহায়তা করে গবেষণা করে দেখা গেছে পেটে সন্তান থাকার মুহুর্তে যেই মায়েরা নিয়মিত কমলা খায় তাদের সন্তানদের অসুখ হবার পরিমাণ থাকে তুলনামূলকভাবেই কম কমলালেবুর মাঝে থাকা ভিটামিন সি ছোঁয়াচে বা সংক্রামক রোগগুলোকে দূর রাখতে সহায়তা করে পাশাপাশি চেহারা লাবণ্য ধরে রাখতে এর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়াও চুলের উজ্জ্বলতা বাড়ানো শরীরের চামড়ার পুষ্টি বৃদ্ধি নৌকো হাড় মজবুত রাখে এই ফল রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এমন রোগীরা কমলালেবু খেতে পারবেন তবে খুব বেশি মিষ্টি কমলালেবু খাওয়া অনুচিত কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা কমলা লেবু সহ যে কোনো ফল খুব বেশি না খাওয়ায় ভালো তবে উচ্চ রক্তচাপ এর রোগীরা এই ফল নিয়মিত খেতে পারেন নিয়মিত কমলা লেবু খেলে দাঁত এ সুস্থতা বজায় রাখ থাকে এছাড়া কমলাতে কোনো ফ্যাট নেই তাই ওজন বেড়ে যাওয়ার ভয় নাই বরংচ টক কমলা লেবু শারীরিক অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে তাই বন্ধুরা এই রইল আজকের হেলথ টিপস আশা করি ভালোই লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকেই ভালো রাখুন ধন্যবাদ